বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, একটা দলিল রেজিস্ট্রেশন করার কাজে আমাদেরকে বিভিন্ন প্রকার খরচ দিতে হয়। এটা ছাড়া আপনি একটা দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করতেও আপনাকে এত বিভিন্ন প্রকার খাতে টাকা যুক্ত করতে হয়। আপনি যদি দলিল সম্পর্কে কিছু যদি না বুঝেন, তাহলে মনে হবে যে ডাক্তারি পাশ করতে যে 5 বছরের যে প্রকার পরিশ্রম করতে হয়, মনে হয় যে একটা দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করতে এত রকম পরিশ্রম আপনাকে করতে হবে। তো সবার প্রথমে আমরা বলে নিব যে আসলে এত খাতে টাকা না ঢুকিয়ে সরকার যদি ফিক্সড একটা রেট করে একটা খাতে নেয়, তাহলেই সবার জন্য, জনসাধারণের জন্য আসলে জনবান্ধব ভূমি ব্যবস্থা রেজিস্ট্রেশন ব্যবস্থাটা হয়। আজকে কথাটা বলার মেইন কারণটা হচ্ছে, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একটা দলিলের সার্টিফাইড কপি উঠাইতে কত খাতে আপনাকে খরচটা দিতে হয়। আর পাশাপাশি এই যে জুলাই মাসের 1 তারিখ থেকে কি হচ্ছে, আপনার খরচটা বেড়ে গেল, অলরেডি প্রজ্ঞাপনটা জারি করে দিয়েছে, এর মাধ্যমে নকল নবিশদের যে খরচ এবং দলিলটা বালামে লিখার যে খরচ, এই দুটা খরচই তারা বৃদ্ধি করে দিয়েছে। তো এটা আমরা প্রায় 1 মাস আগে থেকে বলছিলাম যে বৃদ্ধি হবে। তবে এক্ষেত্রে একটা ভালো কাজ তারা করেছে, বাংলা আর ইংরেজির মধ্যে কোনো ভেদাভেদ রাখে নাই, সবার জন্য সমান করে তারা দিয়েছে। পূর্বে না হলে বাংলার জন্য 1 প্রকার, ইংরেজির জন্য 1 প্রকার ছিল। তো প্রথমে আমরা দেখি মূল কাজটা কি করলো তারা। তো দেখেন, আগে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে কিছু টাকা দলিলের বালামে লেখার জন্য দিতে হতো, যেটাকে আমরা বলতাম যে এনফি। এই এনফিটা দলিলের প্রতি পাতা হিসাব করে 16 টাকা অথবা 24 টাকা দিতে হইতো। এখন তারা বলতেছে যে বাবা, বাংলা ইংরেজি নাই, সবার জন্য আপনাকে কি করতে হবে, 24 টাকা করে দিতে হবে। আর যারা নকল নবিশ, যারা দলিলটা বালামে লিখবে, এদের জন্য, বাংলার জন্য 24 টাকা, ইংরেজির জন্য 36 টাকা ছিল। এখন বলতেছে যে বাবা, বাংলা ইংরাজি যাই হোক কোনো সমস্যা নাই, আপনাকে 36 টাকা করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মূলত আপডেট। আরো কিছু আপডেট আছে, একসাথে আমরা দেখে নিব। তো বন্ধুরা, এই যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমরা আগে দেখি যে একটা দলিল রেজিস্ট্রেশন করার কাজে কিন্তু বিভিন্ন খাতে আপনাকে টাকাটা জমা করতে হয়। 1 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন খাতে কিছু টাকা হয়, সেটার জন্য ফিক্সড পে অর্ডার করতে হয়। বর্তমানে টোটাল জমির মূল্যের যে দলিলে যে মূল্য দেখাবেন তার 1%, স্ট্যাম্প ডিউটি বলে সরকার স্ট্যাম্প ডিউটি নেয় তার 1%, এটা ছাড়া স্থানীয় কর 3% তারা নিচ্ছে, কোথাও আরও কমও হইতে পারে। এটা ছাড়া উৎস কর, উৎস আয়কর, বিভিন্ন প্রকার আয়কর অধ্যাদেশের ধারা হিসাবে তারা নেয়। এটা ছাড়া কোম্পানি ভেদে ভ্যাট নেওয়া হয়। এটা ছাড়া দলিলে হলফনামা থাকে, ইফি, এনফি, এনএনফি, কোর্ট ফি, বিভিন্ন রকম ফি, কিন্তু আপনার কিন্তু অতটা বুঝে আসবে না। আমরা একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের খুব সহজেই বুঝে আসবে। যে যেমন ধরেন, আপনি যখন একটা দলিল রেজিস্ট্রেশন করেন, তখন ওই দলিলটা সরকারি খাতে যে টাকা যুক্ত করেন, তার সাথে আরো কিছু টাকা কি করতে হয়, আপনাকে জমা করতে হয় নগদে, সেটা তারা একটা রসিদ দেয়। এর মধ্যে যদি আমরা দেখি, ই ফি বলে একটা ফি তারা নেয়, এটা 100 টাকা, এটা হচ্ছে ওই দলিলের সাথে যে আপনার হলফনামা থাকে সেইটার ফি তারা 100 টাকা নেয়। এবং এনফি যেটা আছে সেইটা, এই যে পূর্বে ছিল 16 টাকা বাংলা, 24 টাকা ইংরেজিতে, এখন প্রতি পাতা 24 টাকা করে নেওয়া হবে। এই যে ই ফি, এনফি, এটা রেজিস্ট্রেশন ফি এর সাথে এটাকে পে অর্ডারের মাধ্যমে জমা করে দেওয়া হয়। এখন আসি নকল নবিশের যে ফিটা, যেটা বাংলায় ছিল 24 টাকা, ইংরেজিতে 36 টাকা, সেটাকে তারা বলতেছে যে 36 টাকা করে, বাংলা ইংরেজি যাই হোক, এই ফিটা বৃদ্ধি করা হয়েছে, সামান্য ফি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু 1 তারিখ থেকে যখনই আপনি দলিল নিবন্ধন করতে যাবেন, সার্টিফাইড কপি উত্তোলন করতে যাবেন, দলিল লেখকরা এটার জন্য অন্তত 500 টাকা বাড়িয়ে দিবে। আপনি চ্যালেঞ্জ করে, আমি বলবো আপনি লিখে রাখেন, বলবে যে সরকার খরচ বাড়াইছে, এখন 500 টাকা আরো বেশি। অথচ সরকার বাড়াইছে যদি আপনি দেখেন, প্রতি পাতাতে মাত্র যদি আমরা যদি হিসাব করি, সেক্ষেত্রে 12 টাকা, এখানে 24 টাকা ছিল, 12 টাকা। তো যাই হোক, এখন নর্মালি যদি ধরেন যে একটা দলিলে পাতার সংখ্যা আমরা ধরি যে 10 পাতা হয়, যদি একজন দাতা একজন গ্রহিতা হয়, তাইলে এনফিটা 10 পাতার জন্য 16 টাকা করে, 160 টাকা ছিল আগে। তো সেই জায়গায় যদি আমরা হিসাব করি, এখন মাত্র 240 টাকা হবে, কয় টাকা বেশি, 120 টাকা। 10 পাতার একটা দলিল নিবন্ধনে 120 টাকা বাড়ছে, কিন্তু 500 টাকা আপনার প্যাকেট থেকে যাবে। এখন এনএনফি যেটা দলিল লেখকদের ছিল, সেটা 240 টাকা ছিল, যে নকল নবিশদের ছিল, এখন সেটা বেড়ে 360 টাকা হয়েছে, এটার জন্য আপনার চলে যাবে 500 টাকা, মানে 1000 টাকা আপনার কাছ থেকে বেশি কিন্তু নেবেই।
এটাই বাস্তবতা, বলে কিছু লাভ নাই। তাই আপনি যদি একটু বুঝতে পারেন যে কত টাকা বাড়ছে, তাইলে আপনি একটু নেগোসিয়েশন করতে পারেন। এই খরচটা হচ্ছে নকল নবীজদের, যদিও নকল নবীজরা আমরা জানি এই সমস্ত এদের তো লিগাল ইনকাম, এর বাইরে অবৈধ ইনকাম যেটা সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাই দেখতে পারবেন। এখন আমরা ভিডিওর প্রথমে যেটা বলতেছিলাম যে নকল উত্তোলনের ফিটা আর ডাক্তারি পাস করা একই রকম। প্রথমে বলতেছে আপনি যে বইটা যেটা নকল উঠাবেন তার জন্য প্রথমে সূচি বই তল্লাশ করেন, ইন্ডেক্স সার্চিং। যদি নির্দিষ্ট বছর, নির্দিষ্ট দলিল নাম্বার সবকিছু ঠিক থাকে, জানা থাকে, তাইলে শুধু 20 টাকা। আর যদি জানা না থাকে, তাইলে প্রথমে আপনাকে তল্লাশি করে আগে জানতে হবে। ম্যাক্সিমাম তল্লাশি খরচ 150 টাকা হইতে পারে 12 বছরের জন্য। এক্ষেত্রে প্রতি বছর 20 টাকা, একাধিক বছর হইলে প্রথম বছর 20, বাকি বছর 15 টাকা করে, এই একটা ভেজাল। তারপরে আপনি যখন পাবেন, পাওয়ার পর এই যে বালাম পরিদর্শন, অর্থাৎ দলিলটা লিখার জন্য বালামটা তো দেখতে হবে, বলতেছে যে বালাম পরিদর্শন ফি 10 টাকা, আচ্ছা ঠিক আছে। তারপরে বলতেছে যে স্ট্যাম্প ফি, যেই দলিলে আপনি লিখবেন এই স্ট্যাম্প ফিটা আপনার 200 টাকা, আগে ছিল 50 টাকা, এখন বৃদ্ধি করে 200 টাকা করা হয়েছে স্ট্যাম্প ফি। এরপরে আপনার আবেদন করার জন্য 20 টাকার কোর্ট ফি। তাহলে চিন্তা করে দেখেন কত রকম, তল্লাশি ফি, বালাম পরিদর্শন, স্ট্যাম্প ফি, কোর্ট ফি। তারপরে আসতেছে ওই যে যারা আপনাকে নকলের সাথে ওই যে সরকারি জিনিসটা থেকে লিখবে, সরকারের একটা ফি, নকল নবীজদের একটা ফি, তাইলে তারা প্রতি পাতা 36 টাকা করে নিবে, কত হচ্ছে 360 টাকা এখানে তারা নিবে। আবার এই যে নকল উত্তোলনের পাশাপাশি ওই যে অ্যান্ড ফি যেটা আমরা দলিল নিবন্ধনের ক্ষেত্রে বলতাম, ওই রকম সেখান থেকেও তারা আবার 24 টাকা করে দিতে হবে আপনাদেরকে। এখন অনেক ক্ষেত্রে আপনার যদি সেটা টাইপকৃত হয়, অবিকল নকল আপনি প্রত্যায়িত করতে চান, তাইলে এই যে অ্যান্ড ফি, অ্যানএন ফি, এগুলো 50%, অর্ধেক অর্ধেক করে তারা কমিয়ে দেবে। আবার আপনি যদি জরুরি চান আরও কম হবে, বেশি হবে, তো আমরা এখানে একটা নর্মাল এবং একটা জরুরির জন্য খরচটা দেখি। দেখেন সর্বপ্রথম হচ্ছে যে স্ট্যাম্পের মধ্যে আপনার সার্টিফাইড কপিটা লিখা হবে, ওইটা 200 টাকার স্ট্যাম্পে প্রিন্ট হবে, তাহলে 200 টাকা প্রথম খরচ। এরপরে F1 মানে হচ্ছে যে সূচি বই তল্লাশি ফি, যদি সব কিছু জানা থাকে, 1 বছরের জন্য 20 টাকা। বালাম বই পরিদর্শন 10 টাকা, আচ্ছা। এরপরে আসছে যে GA ফি, এটা কত, এটা হচ্ছে যে টাকাটা সরকার পাবে, 24 টাকা করে প্রতি পাতা, আমরা 10 পাতার ধরেছি, এর জন্য 240 টাকা। এখন আপনার দলিলটা কত পাতার আপনি ভালো জানেন, যদি 5 জন 10 জন থাকে, সব ম্যাক্সিমাম 10 থেকে 15 পাতার মধ্যেই হয়, তো আমরা অ্যাভারেজের জন্য 10 পাতা রেখেছি 240 টাকা। GG ফি যেটা, যেটা নকল নবিশ পাবে 360 টাকা, 36 টাকা করে পাতা, এবং 20 টাকার হচ্ছে কোর্ট ফি। টোটাল যদি আমরা এখানে হিসাব করি 850 টাকা, তাহলে 10 পাতার একটা দলিলের সার্টিফাইড কপির টোটাল যে খরচ সেটা হচ্ছে আপনার 850 টাকা। আমরা সবাই জানি বাস্তবে এই খরচ আপনি উঠাইতে পারেন না, মোটামুটি 2000 থেকে 5000 টাকা কিন্তু আপনার খরচ হয় একটা সার্টিফাইড কপি উত্তোলন করার জন্য। এখন আসি আপনি যদি জরুরি চান, একদিনে চান, এটা 3 কর্মদিবস তারা বলে, আপনি যদি জরুরি চান 200 টাকার স্ট্যাম্প এটা তো লাগবেই, সূচি বই তল্লাশ 20 টাকা লাগবেই, বালাম বই পরিদর্শন 10 টাকা এটা তো লাগবেই, GA ফি 240 টাকা এটা তো আসবেই। এখন বলতেছে GB ফি, বলতেছে 50 টাকা প্লাস আপনার দলিলটা যদি 4 পাতার বেশি হয়, তাহলে প্রতি পাতার জন্য আবার 15 টাকা করে। তাহলে আমরা যদি 10 পাতা ধরি, আরো 6 6 15 90, টোটাল 140 টাকা আপনাকে বেশি দিতে হবে। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি 990 টাকা, তাহলে জরুরি 990 টাকা সরকারে কোষাগারে ঢুকবে, আর এভারেজের ক্ষেত্রে 850 টাকা। তো আপনাকে 2 থেকে 3 হাজার টাকা খরচ করে কি করতে হয়, নকলটা উত্তোলন করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যেই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম সেটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে এখন কি বৃদ্ধি পাচ্ছে, যে দলিল নিবন্ধনের ক্ষেত্রে যেই অ্যানএন ফিটা আমরা জমা করতাম এবং অ্যান ফিটা জমা করতাম, সেখানে বাংলা ইংরেজির ভেদাভেদ ছিল, সেটাকে তারা ভেদাভেদ ভুলে ভাইয়ে ভাইয়ে হয়ে গিয়ে তারা একটু বর্ধিত হয়ে 24 টাকা করে হয়ে গেল প্রতি পাতা। আর যেটা নকল নবিশের ফি, অ্যানএন ফি, সেটাকে তারা যেটা করেছে 36 টাকা করে প্রতি পাতা করেছে। একই রকম ভাবে যখন আপনি একটা সার্টিফাইড কপি উত্তোলন করবেন, সেক্ষেত্রেও আপনার 24 টাকা এবং 36 টাকা করে আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনি যদি জরুরি চান,
তাহলে 50 টাকা প্লাস 4 পাতার বেশি যদি হয় প্রতি বেশি পাতার জন্য 15 টাকা করে দিতে হবে। আর যদি আপনি অবিকল টাইপকৃত করে দেন সেক্ষেত্রে আপনার ওই যে এনফি এনএনফি এগুলো টোটাল যেটা হইতো তার 50% জমা করলেই চলবে। তো আমরা রিকোয়েস্ট করব যে আসলে এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এগুলোর হিসাব মানুষ বুঝে না, এই জন্য মানুষ তল্লাশিও করতে পারে না, এই জন্য দালালে খপ্পরে পড়ে। আশা করব মন্ত্রণালয় এই জিনিসটাকে একটা ফিক্সড ক্যাটাগরিতে নিয়ে এসে যদি 500 টাকা বা 1000 টাকা ফিক্সড করে দেয় কোনো সমস্যা নেই, যে আপনি একটা সার্টিফিকেট কপি পাওয়ার জন্য 1200 টাকা খরচ করতে হবে, ফিক্সড 1200 টাকা পেমেন্ট করলেন, সার্টিফিকেট কপি পেয়ে গেলেন, এটা হচ্ছে সবার জন্য ইজি। বাকি যেটা আপনারা বন্টন করার নিজেরা ইন্টারনালি বন্টন করে নিয়ে যান, তাতে আমাদের দেখার বিষয় না। তাহলে আমরাও কিছুটা কি হবো স্বস্তি পাবো। তো যাই হোক, নতুন বছরে ভূমি রিলেটেড রেজিস্ট্রেশন খরচ রিলেটেড আরো ভিডিও আপনাদের জন্য আসতেছে। আর সাতকাহন বইটা আজকেই আমরা শেষ ডেলিভারি দিচ্ছি, বাকি যারা অর্ডার করবেন ঈদের পরে পাবেন। ভালো থাকবেন, অফারে চলতেছে মাত্র 600।